মনোবিজ্ঞান প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বারোয়ারি পুজোর ভিড়ে আজও অমলিন ডোমকলের ভাতশালা সান্নালবাড়ির দুর্গাপুজো। পুজোর শুরু প্রায় 170 বছর আগে। কিভাবে প্রাচীন ঐতিহ্য বজায় রেখেছেন পরিবারের সদস্যরা? কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বনেদিয়ানার সেরা ঠিকানা মনমোহিনী। উৎসবের সাজে সেজে উঠুন মনমোহিনীর হাত ধরে। এখন থেকে রয়েছে আমাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। প্রায় 170 বছরের ঐতিহ্য বহন করছে ডোমকলের ভাতশালা সান্নালবাড়ির দুর্গাপুজো। নদিয়া জেলার শিকারপুরে কাচারে বাড়িতেই পুজোর শুরু হয়। সেখান থেকে চলে এসে ডোমকলের ভাতশালায় শুরু হয় পুজো। এর আগে নদিয়ায় যখন পুজো হতো সেই সময় বলিদান প্রথা থাকলেও তা এখন বন্ধ। পুজোর সময় এই সান্নালবাড়িতে আসেন পরিবারের সদস্যরা। এই পুজো দীর্ঘদিন চলছে। আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে যখন মানে ওই করিমপুরের যেখানে পুজো হতো সেখানে একটা ছাগবলির প্রথা ছিল, কিন্তু আমরা এখানে এসে এই প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। বাবার পীর থেকে এ প্রথা বন্ধ, আমাদের কোনো বলি প্রথা নেই। এবং এখানে আমরা যেটা দেখি যে অনেকে মন্দিরে মানত করার পর দেখি ছাগল টাগল নিয়ে আসে, সেটাও যদি আসে আমরা উৎসর্গ করে সে ছাগলকে ছেড়ে দেওয়া হয়, সে পাড়ায় ঘুরে ঘুরে বেড়াই। সারা বছর পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকলেও পুজোর চারটে দিন নাচে গানে মেতে ওঠেন। এই বাড়ির পুজোতে রীতি রয়েছে ভোগ রান্না করেন পরিবারের সদস্যরাই। এখানে দশমীর মাছের ভোগ দেওয়া হয় মা দুর্গাকে। এই ষষ্ঠী সপ্তমী সব লোকেরা পাড়া পুজোছে, সকলেই আমাদের সহযোগিতা করে। সবাই আমাদের মণ্ডপে আসে, সবাই সমানভাবে প্রসাদ পায়, তারা সকলেই কাজকর্ম করে এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কাটে ভীষণভাবে। ডোমকল থেকে মামুন আব্দুল কাইমের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।